আমাকে অনেকে বলে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, আমি নিজে মনে করি আমি একজন দারোয়ান, কারণ আমি আমার জীবন শুরু করেছি 100 টাকা মাইনের বেতন থেকে। আমি জীবনের ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, ভালো বন্ধ, অন্ধকার আলো, জীবনে সব কিছু প্রত্যক্ষ করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। মানুষের জীবনে বড় হওয়ার পিছনে স্বপ্ন থাকতে হবে। আমি ছোটোবেলায় যখন কোনো বাসে উঠতাম, আমি মনে মনে কইতাম এই বাসটা আমি কিনব। আমি যখন প্লেনে উঠতাম, আমি মনে মনে করি এই প্লেনটা আমি কিনে ফেলাম। আমি যখন দেখতাম বড় বড় ব্যবসায়ীদেরকে, আমি মনে মনে কইতাম আল্লাহ তুমি আমাদেরকে ওদের থেকে বড় ব্যবসায়ী করো। কিন্তু তাই বলে আমার মধ্যে ঔদ্ধত্য ছিল না কোনো দিন, কারণ এটা পারিবারিক শিক্ষা, এটা অনুশাসন, এটা অনুশীলন। ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান লাল দিঘির পারে, এখন যে সোনালি ব্যাঙ্ক, ওইখানে জয়েন করলাম। তখন আমার বেতন ছিল 163 টাকা। তো আমরা ফরেন এক্সচেঞ্জে 20-22 জন একসাথে বন্ধুরা কাজ করতাম। তো আমাদের উপরে ডিউটি ছিল তখন আমেরিকার থেকে সিআই শিট ইম্পোর্ট হয়ে ওজিএলএ বাংলাদেশে আসত, ইস্ট পাকিস্তানে। আমরা ছিলাম অথরাইজড, সমস্ত ব্যাংকের অথরাইজড ব্যাংক ছিলাম আমরা। আমাদের নর্মাল অ্যালটমেন্ট ডিউটি ছিল একজনের উপরে 4টা ডকুমেন্ট হ্যান্ডলিং করা মিনিমাম। আমি 22টার থেকে 25টা করতাম। আমার বন্ধুরা বলতো, বলে এই শালা একটা গাদা, গ্রামের চাইছে কিচ্ছু বোঝে না, ওনে কোনো ব্যাংকে বেতন বেশি দিব। আমি বললাম যে ভাই তোমরা করো না করো, দ্যাট ইজ ইউর চয়েস। আমি পাইতেছি, আমার এই ব্যাংক টাকা দিচ্ছে, আই হ্যাভ টাইম, আই ক্যান ম্যানেজ, আই উইল ডু ইট। আমরা তাল গাছে বেল চাই, কাঁঠাল গাছে আপেল চাই, আবার অনেক সময় গাছ না লাগায় ফল খাইতে চাই, হবে না। মনে রাখবেন, তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, সরিষায় তেল, এটা আল্লাহর নিজাম। আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করি 9টার থেকে বিকাল 5টা। অসাধারণ মানুষ, তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা। সিম্পল ইকুয়েশন। আল্লাহ কোরআনে বলছেন, লাইসালিল ইনসানি ইল্লা মা সা, আমি কোনো মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না কঠিন পরিশ্রম, তপস্যা, সাধনা, অধ্যবসায় ছাড়া। আমাকে জীবনে বাঁচার জন্য টাকা পয়সা, খাওয়া পড়া সব লাগবে, কিন্তু আমার জীবন কিন্তু মনে রাখতে শুধু এইগুলির জন্য নয়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য। সমস্ত পৃথিবীর নিয়ামত করছি তোমাদের জন্য, তোমাদের উপর আমার এই অধিকার। আমি দেখতে চাই যে তোমরা পৃথিবীর প্রাচুর্য, স্ত্রী পুত্র পরিবার পরিজন, সুনাম যশ সুখ্যাতি, টাকা পয়সা, বাড়িঘর, প্রাচুর্য, বৈভব পেয়ে তোমরা যেন আমাকে ভুলে না যাও, আমার প্রতি উদাসীন এবং গাফের না হয়ে যাও। সো দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি গুড অর্ডিনারি ম্যান উইথ লাভ, কেয়ার অ্যান্ড কম্পেশন। পারপাস অফ লাইফ ইজ টু বি অনারেবল ম্যান। পারপাস অফ লাইফ ইজ টু বি ইউজফুল ম্যান, দ্যাট ইভেন আফটার ইউর ডিপার্চার পিপুল উইল ফিল ইউ, পিপুল উইল থিঙ্ক উই আর মিসিং এ গ্রেট ম্যান। আমার একটা জীবনের স্বপ্ন ছিল, আমি বিয়ে করব 25 বছরের আগে। আমি যদি রাজা মহারাজ হই তাহলে, আমি যদি রাস্তার ভিক্ষুক হই তাহলে। আর আমার এইটাও একটা টার্গেট ছিল, আমি যাকে বিয়ে করব আমি তাকে ভালোবাসতে হবে, আর যাকে বিয়ে করব সেও আমাকে ভালোবাসতে হবে। আমি ঠিক সেইটাই করেছি। আমার বাবা মা চেয়েছিল ধনী ঘরে একটা মেয়ে আনার জন্য, কিন্তু আমি বলছি না, আমি তাকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে। আমার স্ত্রী আমার জীবনের একটা অনুপ্রেরণা। আমি যত কাজ জীবনে করতাম, তখন প্রথম জীবনে চাকরিতে, চাকরি ছেড়ে ব্যবসাতে, আমি কোনো কিছু কিনতে গেলে আমার পিছনে একটা স্বপ্ন থাকতো, এইটা নিলে আমার ওয়াইফ খুশি হবে, এই ব্যবসাটা করলে আমি 10,000 টাকা কামাই করতে পারলে আমার স্ত্রী খুশি হবে। আমার বাবা বলতেন, বাবা ভালো মানুষের জুতা সাফ করে দিও, এতে ইজ্জত আছে। যারা অমানুষ, যারা দুর্বিনীত মানুষ, যারা সমাজকে ধ্বংস করার মানুষ, তাদের সর্দার হয় না কোনো দিন, জিল্লতে আসবে। এইটা আমাদের অনুশাসন ছিল বাল্যকাল থেকে, এটা আমাদের রক্তের ধমনীতে প্রবাহিত আছে। আমিও যখন বাবা হইলাম, আমার সন্তানদেরকে আমি চেষ্টা করেছি এই অনুশাসনগুলি দেওয়ার জন্য। বাচ্চারা যখন বড় হয়েছে, আমি তাদের বাবার থেকে বন্ধুতে চলে গেলাম।
আমি ওদের সাথে বসি, গল্প করি, কথা বলি, গান করি, কবিতা আলোচনা করি, আমাদের জীবন জগৎ নিয়ে আলাপ করি, বউবিদের ব্যাপারে আলাপ করি, সমস্ত কিছু নিয়ে আমরা খোলামেলা ঘরের মধ্যে একসাথে গান গাই, আমরা সকল বাচ্চারা মিলেমিশে গান গাই। সন্তানদেরকে আদর করতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, সন্তানদেরকে মানুষ করতে অনুপ্রেরণা দিতে হবে। ধমকালে চলবে না, মারপিট করলে চলবে না, তুই গাদা, তোরে দিয়ে কিচ্ছু হবে না, এইসব বললে হবে না। সন্তানদেরকে রিপিটেডলি কলের গানের মতো বলতে হবে, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। এবং শুধু তাই না, নিজের আত্মীয় স্বজনের কাছে সন্তানদেরকে প্রশংসা করতে হবে প্রকাশ্যে। আমি আমার বাচ্চাদেরকে একটা প্রশ্ন করতাম যে বাবা, তোমরা অনেক লেখাপড়া শিখছো, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে, তোমরা বিদেশে থাকলে মনে করো $10,000-20,000 মাসে কামাই করতে পারতা, এত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট ভালো, কোনো গলগ্রহ কিছু নাই, এখানে তো কাদার দেশ, এত প্যাকের দেশ, ঝামেলার দেশ, তো তোমরা লেখাপড়া শিখে এখানে সবাই কেন চলে আসছো? বলে আব্বু, বিশ্বাস করেন, আপনার মতো বন্ধু আমরা কোথাও পাই না। আপনার সংস্পর্শ, আপনার সাহচর্য, আপনার অনুপ্রেরণা, আপনার মোটিভেশান, আপনার উদ্দীপনা, আপনার ইনস্পিরেশান আব্বু আমাদেরকে অভিভূত করে, আমরা চলার পথে মনে করি আমাদের কোনো বাধা নাই, আমাদের আব্বু আমাদের সাথে আছে। একজন মানুষ সকল অবস্থায় যদি আল্লাহ পাকের উপরে তার গভীর আস্থা, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, এবং সে যে অবস্থায় থাকুক, সে ইভেনকে সুইপারের কাজ করুক, সে অফিসের পিয়ন হোক, সে রাস্তার ঝাড়ুদার হোক, সে রিক্সাওয়ালা হোক, সে যদি তার কাজকে সমস্ত হৃদয়ের ভালোবাসা অর্ঘ্য দিয়ে, সমস্ত প্রত্যয় দিয়ে সে ঝাড়ুদারি কাজ করে, এই পৃথিবীর ইতিহাসে বহু ঝাড়ুদার পৃথিবীর সম্রাট হয়েছেন। শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, বিদ্যার সাথে বিনয়, জীবনের সাথে প্রেমবাদ, প্রেমের আচার, মনুষ্যত্ব, ভ্যালু, মোরালিটি, এথিক্স, একটা পরিপূর্ণ আলোকিত মানুষই আমরা তৈরি করব। এইটা আমাদের ডিটারমিনেশন, এইটা আমাদের ব্রত। আমরা প্রতি মুহূর্তে বিধাতার কাছে এই আরাধনা করি। বার্তা 24.com-কে আমরা সাধুবাদ দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি। আপনারা ইনশাল্লাহ যেভাবে কাজ শুরু করেছেন, আমাদের বিশ্বাস, আত্মপ্রত্যয়, আপনারা ইনশাল্লাহ এই লাইনের মধ্যে একদিন শীর্ষস্থানে যাবেন, এটা আমাদের আশা, আমাদের দোয়া, আমাদের কামনা।